ঈদুল ফিতরের ছুটিতে শাওয়াল মাসে প্রচুর বিয়ে হচ্ছে এবং ছেলেদের কম বয়সে বিয়ের প্রবণতা বাড়ছে বলে খবর প্রকাশ হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি খুব ভালোভাবে দেখছি যে আমাদের ছেলেরা তারা কম বয়সে বিয়ে করছেন, কম বয়সে বলতে বিয়ের উপযুক্ত তো হয়েছেন, বিয়ের উপযুক্ত হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে বিবাহ করা, এটা সমাজের জন্য বহুমুখী কল্যাণ বয়ে আনে এবং বহুমুখী অকল্যাণের পথকে রুদ্ধ করে দেয়। আজ সমাজে যত প্রকার অনাচার আছে, যত প্রকার পাশবিক নির্যাতনের সংবাদ আমরা শুনতে পাই, টিজ ইত্যাদি সংবাদ শুনতে পাই, এবং পরিবার ভেঙে যাওয়ার সংবাদ, মা বাবার অবাধ্য হওয়ার সংবাদ, এ সকল দুঃসংবাদগুলো আমাদের সমাজে কমে যাবে যত বেশি উপযুক্ত হওয়ার পর বিয়েতে আমরা বিলম্ব বা গড়িমসি না করব। তো আমি মনে করি যে এটা খুবই ভালো প্রবণতা। এর মানে হলো আমাদের তরুণদের মধ্যে তাকওয়া চর্চার পরিমাণ বাড়ছে, ইমানদারিতা এবং নেকামলের চর্চা আলহামদুলিল্লাহ বাড়ছে, এটা সন্দেহাতীতভাবে আনন্দের সংবাদ। রফিকুল ইসলাম, আপনি লিখেছেন রোজার ভেতরে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে আপনি ইস্তেসকার নামাজ পড়েছেন। প্রথম শ্রেণীর অনেক মিডিয়া এই নামাজকে ইস্তেখারার নামাজ বলে নিউজ করেছে। মিডিয়ায় ইসলামী পরিভাষা সম্পর্কে জানাশোনা মানুষের সংখ্যা খুবই কম, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মূলধারার অনেক মিডিয়া কর্মীরা এসেছেন, অনেক সাংবাদিক ভাইরা এসেছেন, বোনরা এসেছেন, আমরা তাদের কাউকে ডাকিনি অথবা তাদের কারোর কাছে আমরা কোনো প্রকার চিঠিপত্রও পাঠাইনি। আমাদের ফেসবুকের ঘোষণা অনুপাতে তারা সেটা অনুসরণ করে তারা এসেছেন। তাদের মাধ্যমে ইস্তেসকার নামাজ কী সে সম্পর্কে দেশে অনেক মানুষ জানতে পারলো, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সাথে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে শরিয়াহ পরিভাষাগুলো যাতে সঠিকভাবে প্রচারিত হয়, সম্প্রচার হয়, লেখা হয়, বলা হয়, সেজন্য আসলে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে, রেডিওতে, প্রত্যেকটা আপনার পত্রিকায়, অনলাইন পোর্টাল ইত্যাদিতে একজন ইসলামিক, অন্তত একজন ইসলামিক স্কলার বা একজন ইসলামিক ব্যাকগ্রাউন্ডের মানুষ অন্তত থাকা উচিত এবং এই জাতীয় বিষয়গুলো তাকে দেখানো উচিত, তাহলে সেক্ষেত্রে এগুলো নির্ভুলভাবে যাবে। ইস্তেসকা এক জিনিস, ইস্তেখারা সম্পূর্ণ আরেক জিনিস। আমি নিজেও দেখেছি যে কোনো কোনো নিউজ পোর্টাল বা কোনো কোনো গণমাধ্যম ইস্তেসকার নামাজকে ইস্তেখারার নামাজ বলেছে, দুটি সম্পূর্ণ দুই ধরনের বিষয়। তো বিধায় এই বিষয়গুলো আশা করি তারা দেখবেন এবং তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে তারা যেন অন্তত একজন আলেমে দিনকে নিয়োগ দেন যিনি ইসলামিক পরিভাষাগুলো এবং ইসলামিক রিলেটেড আর্টিকেলগুলো, নিউজগুলো যাতে করে তিনি একবার চোখ বুলিয়ে দেন মিনিমাম।